আজানের ধ্বনি শুনতে শুনতে যে গাছটি আপনি দেখলেন, এটি 100 বছরেরও বেশি বয়সী একটি শিমুল গাছ। এ গাছটি যে এলাকায় রয়েছে তার আশেপাশের কয়েক এলাকার মানুষদের কাছে এটি সাধারণ কোনো গাছ নয়। শতবর্ষী এই শিমুল গাছটিকে নিয়ে রয়েছে একটি ঘটনার রটনা। ওই এলাকার ছেলে থেকে বুড়ো সবার মুখেই শোনা যায় বেশ কিছু বছর আগে পাশের এলাকার একজন মাওলানার কথায় গাছটি রাস্তার উপর থেকে রাস্তার এক পাশে সরে গিয়েছিল। এই শিমুল গাছটি নাকি শুনেছিল মাওলানার কথা। যে মাওলানার কথা শুনে গাছ রাস্তা ছেড়ে রাস্তার পাশে সরে গিয়েছিল তার ঠিকানা পরিচয় দেওয়ার আগে আসুন শুনে নেই এলাকার এই মুরব্বি কি বলেন। রাস্তার মোড়ে যে গাছটা ছিল মূলত শিমুল গাছ, এটার একটা জ্বর রাস্তার দিকে যাইতেছিল। যাওয়ার পরে একদিন হেলিম মোল্লা যখন এই দিকতে আসেন, আসার পরে দেখলেন যে এই গাছের এই অবস্থা। তখন উনি নামে জিজ্ঞাসা, উনা বলতেছেন যে গাছ তুই যদি এমনভাবে যাস তাহলে তোরে কোনো দিন কাটিয়ে ফেলবো, কারণ মানুষের যাতায়াতের পথে তুই। এই কথা বলার পর গাছ আস্তে আস্তে পরের দিন থেকে দিকে রাস্তার অন্য দিকে সরে গেলো, ট্যানসেটে সরে গেলো। হ্যাঁ, এরপর থেকে রাস্তাটা যেদিন সরে গেছিলো এই প্রমাণ্ড এখন রয়ে গেছে, এখন এই রাস্তাটা আছে। এই সময় রাস্তা কাছা ছিল পাকা হয়ে আছে, এখন কিন্তু রোগ চলাচল করতেছে। এই এটা আল্লাহর কুদরত, আল্লাহর ওলির কথা গাছেও শুনে মাছেও শুনে সব কিছু শুনে। এ গাছটির পাশেই ওই মাওলানার নামে একটি মসজিদও রয়েছে। মনে মনে দেখার কৌতূহল থাকলে ঘুরে আসতে পারেন এই শিমুল গাছের তলা থেকে, নিজ কানে শুনে আসতে পারেন এলাকাবাসীর মুখে সেই ঘটনার রটনা। কিশোরগঞ্জ জেলা শহর থেকে হোসেনপুর উপজেলার গড় মাছোয়া গ্রামে পাকা সড়কের ঠিক পাশেই এই শিমুল গাছটি ঠায় দাঁড়িয়ে। শিমুল গাছটির জায়গার মালিকের কাছেও জানতে চাওয়া হয়েছিল রটনা আছে যে ঘটনার তার কথা, তিনিও জানালেন একই কথা। আব্দুল আলহিম হেলিমোল্লা সাহেব এদিকে রাস্তা যায় সময় তখন করছে কি রাস্তাটা, কিন্তু এই গাছটা কিন্তু গাছটার উপরে আছেন, আগে রাস্তা আছে ছোটো আছেন কাঁচা রাস্তা আছে, তা সত্ত্বেও পরে যখন রান্ধে রাস্তাতে যায় তখন দেখতেছে যে গাছটা একটা জ্বর এই রাস্তা যাইতেছে। তখন এই রাস্তায় দাঁড়ায় হারিয়া পরে কইতেছে এগুলো রে পরে তো গাছ কাটতে আলবো, তোর গাছ কাটতে আলবো, তুই যদি একটু সরে মরে যাস তাইলে মনে হয় তোরা কাটতো না, রাস্তাটা ওকে হয়ে গেলো। পরে এই গাছটা পরে আবার মানে এই যে কোয়ার পরে দেয় গাছটা মানে রাস্তাতে সরে আগলা গেছে গা যাওয়ার পরে, এরপরে যে পরের দিনই দিয়ে আমরা জানতে আসছি যে এগুলো এই রাস্তাটা ক্লিয়ার হয়েছে, এই রাস্তাটা হয়ে আছে, গাছ ভাই এখন পর্যন্ত গাছটা রয়ে গেছে। যে মাওলানার ঘটনার রটনা এখনও সবার মুখে মুখে, তিনি হলেন মাওলানা আব্দুল হালিম হোসাইনি, কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি গ্রামের মাওলানা কায়মুল্লার একমাত্র ছেলে। 1911 সালের শরৎকালের প্রভাতে তার জন্ম হয় এবং 1986 সালের 13 সেপ্টেম্বর রাতে তিনি পৃথিবী থেকে চিরবিদায় নেন। তার নিজ গ্রামে তারাকান্দি জামিয়া হুসাইনিয়া আস আদুল উলুম কৌমি মাদ্রাসার মাঠে তিনি ঘুমিয়ে আছেন চিরনিদ্রায়। মৃত্যুর আগে তার প্রতিষ্ঠিত এই মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন তিনি। আই 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 আই